নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হবে লাউ চিংড়ি, একদম পুরো গাছের লাউ টাটকা, এই চালের উপরে রয়েছে। আর এই যে আমার হাতে আছে চিংড়ি মাছ, একদম জ্যান্ত চিংড়ি। তো এই চিংড়ি দিয়ে লাউয়ের রেসিপি হবে। তাহলে চলুন লাউটাকে কেটে নিয়ে আসি। লাউটা একদম চালের মাথায় হয়েছে, কী করে পারবো জানি না, আদৌ পারা যায় কিনা ঠিক নেই। ওই যে একদম উপরে, ওই যে একদম চালের উপরে হয়েছে, আমি দেখি আপনাদের দেখাতে পারি কিনা। তো এই যে এখানে হয়েছে, তো পাতা একদম ঢেকে গেছে। তো লাউটা কেটে নেই, কেটে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, উপর থেকে মা ঠেলা দিয়েছে কাটার পরে, আর পড়ে গেছে। তারপরে দেখুন কি করেছে, লঙ্কা গাছটা একদম লঙ্কা গাছের উপরে পড়েছে, আর বেগুন গাছের ডাল পুরো ভেঙে গেছে। আর কত বড় দেখুন লাউটা, একদম এ শুধু চিংড়ি মাছ দিয়ে হবে না, আরও অনেক রেসিপি করা যাবে। তো চলুন রান্নাঘরে যাচ্ছি। ও মা, এ লাউ কিন্তু 4 কেজি হবে ওজন। বাবা কি ভারী, কত বড় লাউ দেখো। আমি চিংড়ি মাছগুলো এবার কেটে নেবো লাউ দিয়ে রান্না করার জন্য। বন্ধুরা, লাউ চিংড়ি তো খুব সুন্দর লাগে খেতে, লাউ চিংড়ি দারুণ লাগে খেতে। বাড়ির গাছের লাউ আর তার সঙ্গে চিংড়ি মাছ দে আজকে জমে যাবে, তার সঙ্গে পড়বে দুটো বড়ি। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ হবে, লাউ চিংড়ি কিন্তু খেতে দারুণ লাগে। কড়াইটা বসিয়ে দিলো, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো, লাউটা কেটে নেবো এবার। বা বিশাল বড় লাউ, তুমি কাটবা কি করে? বড় লাউ কচি আছে, একটু দানা দানা দেখি তো, একটু দানা হয়ে গেছে। এমন জায়গায় হয়েছিল লাউটা যে সেই করে পারবো কিভাবে পারবো করতে করতে, না না পাকেনি, একটু দানা, এই দানা কচি আছে। লাউর খোসা কিন্তু ভাজা খাওয়া যায়, কুচিয়ে করবো আজকে ভাজা লাউয়ের খোসা, একটু কুচি কুচি করে, মন্দ হয় না। এত বড় লাউ সব তোমার দরকার নেই, এক ফাল রান্না করলে হয়ে যাবে, আর এক ফাল আরেকদিন একটা রেসিপি হয়ে যাবে, ঘরে রান্না করে খেয়ে নেবো। বন্ধুরা, লাউ দিয়ে আপনারা কী কী রেসিপি খেতে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। লাউ কিন্তু খুব ভালো একটা সবজি, খাওয়া কিন্তু খুব উপকারী, একদম ঠান্ডা, শরীর ঠান্ডা করার এই গরম চলে আসছে, এবার কিন্তু লাউ খেলে শরীরও খুব ঠান্ডা করবে। চিংড়ি মাছটা এবার আমি ভেজে নেব, হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি বড়ি ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার আমি বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি লাউ চিংড়ির জন্য ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা।
বাটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলে খেতে খুব সুন্দর লাগে। আদা বাটা দিয়ে দেব, এবার কেটে রাখা লাউ দিয়ে দেব। একবার লাউ কেটেছি বন্ধুরা, দেখুন কতটা হয়েছে, পুরোটা করলে আর লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। বন্ধুরা এখন ভালো করে নাড়া যাবে না, একটু কমে যাক, তো আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, একটু কমে যাক তারপরে তাই নাড়বো আবার। বন্ধুরা লাউ বসিয়ে দিয়ে কিন্তু জোরে জাল দিতে হবে, তা না হলে কিন্তু লাউ টক হয়ে যাবে। এই কাটেই লাউ রান্না হয়ে যাবে আজকে। বন্ধুরা দেখুন লাউ থেকে জল হয়েছে, এই জলে লাউ সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আমি একটু রং হওয়ার জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে করা ছিল। বড়িগুলো দিয়ে দেবো এখন, বড়িগুলো একটু আগে থেকে না দিলে কিন্তু সিদ্ধ হবে না। দিয়ে এবার ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছ আর লাউ একসাথে পুরো একদম জমে যাবে আজকে। ঢাকা দিয়ে দেব। চিনি দিয়ে দেব একটু, লাউ একটু মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা, ওই জন্য আমি চিনি দিলাম। চিনিটা দিলে খেতেও ভালো লাগে, আপনারা যদি চান তাহলে চিনিটা নাও দিতে পারেন। বন্ধুরা আমাদের লাউ চিংড়ি হয়ে গেছে প্রায়, এবার আমি গরম মশলার গুঁড়ো দেবো একটু। খেতে যা আজকে হবে না এই লাউ চিংড়ি, দেখেই জিভে জল চলে আসছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন। এবার আমি এটা নামিয়ে নেবো। গরম 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 একদম হাত লেগে গেছে আমার লাউ চিংড়ি। কেমন আছে মা? দারুন দারুন, লাউ চিংড়ি তো একদম পুরো লাউটা গলে গেছে যা। এইরকম টাটকা লাউ দিয়ে চিংড়ি মাছ আর তার সাথে বড়ি, দারুণ হয়েছে বন্ধুরা। লাউটাও তো মাখনের মতো গলে গেছে, দারুণ দারুণ হয়েছে। লাউ চিংড়ি তো কোনো কথা হবে না, একদম ফাটাফাটি হয়েছে। বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ বানিয়ে নেবেন যেভাবে বানালাম। এইরকম লাউ দিয়ে চিংড়ি মাছ দারুণ হয়েছে।
মজা গেছে একদম বলো চিংড়ি মাছ দিয়ে। তো বন্ধুরা এই পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিচাত ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবেন, লাইক করবেন ভিডিওটিতে, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না একদমই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।